এখন বাজে বিকাল 4টে, শুরু হয়ে গেছে আমফান ঝড়ের দাপট। দেখে যান দেখতে পাচ্ছেন চারদিকে চারদিকে আমফানের দাপট, চারদিকে প্রচণ্ড ঝড়, প্রচণ্ড গতিতে ঝড় হচ্ছে, প্রচণ্ড গতিতে ঝড়, চারদিকে ঝড় হচ্ছে। এদিকে দেখুন গাছটা পড়ে যাবে, এক্ষুনি এক্ষুনি গাছটা পড়ে যাবে। চারদিকে ঝড়, প্রচণ্ড গতিতে ঝড় দেখুন চারদিকে প্রচণ্ড। এখন বিকাল 4:30 বাজে, ঠিক বিকাল 5টা, ঝড়ের দাপট এখনো কমেনি। চারিদিকে দেখুন ঝড়ের দাপট, আর তোমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে প্রচণ্ড গতিতে ঝড়। দেখুন 5:30 বাজে, এখন চারিদিকে প্রচণ্ড ঝড়, 5:30 বেজে গেছে এখনো, ডুবতে ডুবতে 8টা, তার মধ্যেই এখন যা দাপট দেখাচ্ছে ঝড়, এখনই আমাদের উড়িয়ে নিয়ে যাবে। ছটা বেজে 5, এখন গেছে আমফানের দাপট, এখনো চলছে চারিদিকে, এখনো গাছ পড়ছে চারদিকে, প্রচণ্ড জোরে ঝড় চারদিকে দেখা যাচ্ছে, চারদিকে প্রচণ্ড জল, জল বৃষ্টি পড়ছে চারদিকে, এখনো গাছ পড়ছে, সামনে একটা গাছ এক্ষুনি ভেঙে পড়লো। এখন 8টা বেজে গেছে, বৃষ্টি কিছুটা পড়ছে, 8টা, মেঘে মেঘে আওয়াজ হচ্ছে কিন্তু বৃষ্টি কিছু বৃষ্টি পড়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, কিন্তু ঝড়ে গতিবেগ অনেকটাই কমে গেছে। এখন এখন কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন হচ্ছে আর গাছে পাতা নড়ছে না, শুধু বৃষ্টি হচ্ছে। এখন এখন বাজে 8টা, 8:30, ঠিক 8:30, এখনও ঝড়ের দাপট চলে চলছে, বাইরে প্রচণ্ড ঝড়, প্রচণ্ড দাপট শুরু হয়েছে, মাঝখানে কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল, আবার ঝড় শুরু হয়ে গেছে, আবার ঝড়, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঝড়, চারদিকে প্রচণ্ড ঝড়, ঝড়ের দাপট আবার হয়ে গেল কিছুক্ষণের মধ্যে, বন্ধ ছিল কিছুক্ষণের ঝড়, ঝড় তার ঝড়ের দাপট কিছুক্ষণে বন্ধ থাকার পর আবার ঝড় শুরু হয়ে গেল, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, প্রচণ্ড পরিমাণে আবার ঝড় শুরু হয়ে গেল। কাঁটায় 10:20, এখন ঝড় বৃষ্টি এখনও চলছে, ঝড় বৃষ্টি এখনও থামেনি, ঝড় এখনও হচ্ছে প্রচণ্ড ঝড়, তার সঙ্গে বৃষ্টি হচ্ছে চারদিকে, প্রচণ্ড এদিকে ঝড় হচ্ছে, তার সঙ্গে বৃষ্টি হয়ে আওয়াজ হচ্ছে চারদিকে, গাছ দুটো গাছ পড়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। এখন ভোর 5টা, এখন দেখা যাক কোথায় আমফান কতটা কি ক্ষতি করে গেছে, দেখে নিই একবার সবাই মিলে। ওইটা আমাদের ইয়ে ছিল, তোমার মন্দির গেটের অবস্থা খুবই খারাপ, পুরো রাস্তা বন্ধ, পুরো রাস্তা বন্ধ, মানে গাড়ি ঘোড়া যাওয়া যাবে না, একদম গাড়ি ঘোড়া বন্ধ।
কেবিলের ও তার ফার সব দেখো, এই নেটওয়ার্ক তৈরি হতে মোটামুটি এক সপ্তাহ লাগবে। গাড়িটা নিয়ে